অনির্বাণের কাছে আসব। অনির্বাণ, এই যে মায়ের কান্না, তাদের ঘরের প্রদীপ নিভে গিয়েছে, আর মুখ্যমন্ত্রী আজকে উৎসাহিত সূচনা করছেন উৎসবের, সেই নিয়ে আপনার কি মনে হয় যে এই কান্নাটা মুখ্যমন্ত্রী শুনতে পেলেন, নাকি মানুষ যে কান্নাটা শুনতে পেরে আজকে রাস্তায় নেমেছেন, তার কি কোনো প্রভাবই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পড়ে না? ধরুন মুখ্যমন্ত্রীর উপর প্রভাব পড়লো, মুখ্যমন্ত্রী কোনো প্যান্ডেলে গেলেন না, কেউ দুর্গাপুজো করলেন না, কেউ ঘর থেকে বেরোলেন না, তাতে কি সিবিআই হেফাজতে রেখেও সন্দীপ ঘোষকে জেরা করলো না, এই তথ্যটা নিয়ে আপনারা কোনো কথাই বললেন না, সেটার কোনো রকম প্রতিক্রিয়া অভয়ের মা দিতে পারবেন? পারবেন না, কারণ বিচারের প্রশ্ন যখন আসছে তখন বারবার একটা কথা উঠে আসবে যে মিডিয়া ট্রায়াল না কোর্ট ট্রায়াল। যদি কোর্ট ট্রায়ালের প্রসঙ্গ আসে, আইনের আদালতের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির প্রসঙ্গ আসে, তাহলে সেখানে ঠিকঠাক তদন্তের প্রসঙ্গও আসবে। এবং কেমন তদন্ত সিবিআই করছে তার একটি সদ্য উদাহরণ, হাতে গরম উদাহরণ গত পরশুদিন শিয়ালদা আদালতে আমরা দেখেছি। বিচারক যখন প্রশ্ন করলেন সিবিআইয়ের আইনজীবীকে, আপনার কাছে সন্দীপ ঘোষের বয়ান আছে? কারণ তার ঠিক আগেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যে আমাদের মক্কেলকে সিবিআই জেরা করেনি হেফাজতে রেখে। তখন বিচারক বিস্ময়সূচকভাবে বললেন যে কি আপনারা জেরা করেননি, আপনার কাছে বয়ান আছে? সিবিআইয়ের আইনজীবী গোটা কেস ডায়েরি হাতে সে বয়ানের কপি খুঁজে পেলেন না। তারপর স্বীকার করলেন, হ্যাঁ আমরা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদটুকু করিনি। বুঝতেই পারছেন সিবিআই ঠিক কী ধরনের তদন্ত করছে, যে সন্দীপ ঘোষ নাকি এত বড় আসামি, এত বড় অপরাধী। এক সেকেন্ড, একটু শেষ করে নিতে, আপনারা তো সবাই বিচার চান। তৃণমূল খুব খারাপ অভ্র বললেন, তারা অসুর খুব ভালো কথা, সিবিআই তো বিশাল দুর্গা ঠাকুরের আপনাকে অনির্বাণ, আপনি যে সিবিআই তদন্ত, সুপ্রিম কোর্ট বা বিচার প্রক্রিয়া, শিয়ালদা আদালতের কথা বলেছেন, ঠিক আছে বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যাই হোক, আমি কিন্তু সেই প্রসঙ্গেই যাইনি, আমি বলছি তদন্তের প্রসঙ্গে তো পরে আসবো, কিন্তু আমি কেন যাব? আরে সেটা অন্য বিষয়, আমার কথাটা আগে শুনুন, আমার বক্তব্য হচ্ছে উৎসবটাকে সামনে রেখে কেন আন্দোলনটাকে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে মানুষগুলো জনপ্লাবনে নেমেছেন, সামিল হয়েছেন, আপনি তাদের আবেগটা বুঝতে পারছেন? সিবিআই কে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি প্রশ্ন দেখাতে পারবেন? প্রক্রিয়া কিন্তু আলাদা, ডাক্তারদের তরফ থেকে যে দাবি প্রকাশ করা হয়েছে সেখানে সিবিআই এর প্রতিও তারা প্রশ্ন তুলে দিয়েছে যে সিবিআই এখনো পর্যন্ত তদন্তের নামে ঠিক কি করেছে, আপনারা যদি প্রপার তদন্ত এবং আইনের মাধ্যমে দোষীদের শাস্তি চেয়ে থাকেন, নিশ্চিতভাবে শিয়ালদা আদালতে শোনা নিয়ে কথা বলবেন, আর যদি না চেয়ে থাকেন বলবেন না, খালি শিয়ালদা এজেন্ডা থাকে মুখস্থ করুন, শিয়ালদা কোর্টটা করতে হবে, কারণ ট্রায়ালটা ওখান থেকে শুরু হয়। তুমি ভাই আজকে আইন পড়াশোনা কদিন আগে, যখন সুপ্রিম কোর্টে গতকাল ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, তিনি প্রশ্ন করেছেন একজন নিহত ব্যক্তির চোখে চশমা কি করে থাকে, সিবিআই এর তদন্ত যেভাবে লিড পাওয়া যাচ্ছে তাকে তদন্ত চালিয়ে দিতে যেতে হবে, তো সেই জায়গা থেকে রাজ্যের কাছে তো কোনো উত্তর ছিল না, সেই নিয়ে কোনো উত্তর আছে? সুপ্রিম কোর্ট বলেছে, হ্যাঁ বলেছেন সুপ্রিম কোর্ট, আমাকে আইনের কিছু প্রশ্ন তুললেন, আমাকে বললো বলে নিতে দাও, যে স্টেটাস রিপোর্ট সিবিআই সেখানে জমা দিয়েছে সেটা কেস ডায়েরি নয়, সেটা স্টেটাস রিপোর্ট। ও তাই কেস ডায়েরি দেখেনি না? কেস ডায়েরি আর স্টেটাস রিপোর্টের তফাৎ আছে, সেটা কেস ডায়েরি সুপ্রিম কোর্টে না দেখেনি, কারণ সেখানে কেস ডায়েরি দেওয়া সম্ভব হচ্ছে হচ্ছে অনেক গুরুতর তফাৎ লাগে বলছো তো বলছো। আচ্ছা এখন এবার দেখো, তৃণমূল প্রতিনিধি শিয়ালদা কোর্টে কি হয়েছে, উনি মুখস্থ করেছেন, ঠিক ভালো কথা, উনি মুখস্থ করতে পারেন। এবার আমার তো বিষয় লাগলো অন্য একটা জায়গায়, সিবিআই একটা ঘরে বসে ডক্টর সন্দীপ ঘোষ, এখন তো আবার ডক্টর বলা যাবে না, তাকে প্রশ্ন করেছে কি করেনি সেটাও নাকি অনির্বাণ দা জানে, এবং কি প্রশ্ন করেছে, আরে আপনি তো নিজে কেস জানেন, প্রশ্ন করেছে কোথা থেকে, বিচারটা হচ্ছে
সুপ্রিম কোর্টে আশা করতে পারি নিশ্চয়ই। একটা বিষয় আপনাকে বলি, আপনি যখন বলছিলেন সন্দীপ ঘোষকে একদিনের জন্য জেরা করা হয়নি সিবিআই এর তরফ থেকে, আরে বাবা আপনি এখানে বললেন তো আমি চুপ করাতে পারছি না, একজনের কাছ থেকে গুড জেস্টার বলার নেই, প্লিজ আমি দেবাশিস বাবুর কাছে আসবো। অনির্বাণ প্লিজ শুনবেন, যদি শোনার মতো ইচ্ছে থাকে বিদ্যাসাগরের 10 ডিগ্রি উপরে প্লিজ প্লিজ। এবার আমার একটা প্রশ্ন, এই সন্দীপ ঘোষকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তাকে কেন জেরা করা হয়নি এই প্রশ্ন করা হচ্ছে, তাকে কেন গ্রেফতার করেনি তৎকালীন সিপি এই প্রশ্নটা করা হচ্ছে, কেন সিপি থাকা অবস্থায় যিনি ছিলেন ক্রাইম সিন থেকে শুরু করে সমস্ত জায়গায় যিনি সবকিছুটা সেই সময় জানতেন তাকে কেন এখনো পর্যন্ত জেরা করা হয়নি সেই প্রশ্ন খোদ সুপ্রিম কোর্ট তুলেছে গতকাল। আমি এটাই অবাক হচ্ছি যে অনির্বাণের মতো একজন মানে বুদ্ধিদীপ্ত লোক এই কথাটা, এই প্রশ্নটা শোনার মতো গুজেশ্বর উনি দেখাননি যে সিবিআই জোরে দিন সিবিআই ব্যর্থ হচ্ছে, সিবিআই এর ব্যর্থতা তো অ্যাকচুয়ালি অনির্বাণদের সুবিধাই করে দিচ্ছে, তাহলে এখান থেকে কি ধারণায় উপনীত হব আমরা? আমি সেটাই যাচ্ছি না, আমি বলছি ধরে নিই সিবিআই ব্যর্থ হচ্ছে, কিন্তু যে প্রশ্নটা বিশাখা আপনি করছিলেন যে সন্দীপ ঘোষকে বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও এত দিন ধরে সিন্ডিকেটের মতো একটা এরকম একটা সিন্ডিকেট চালাবার পরও তাকে বারবার প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, এটা মমতা ব্যানার্জি কী করে করলেন? এই প্রশ্নটা তো সিবিআইকে করতে হবে না, এই প্রশ্নটা তো সুপ্রিম কোর্টকে করতে হবে না, এই প্রশ্ন তো কোনো কোর্টকে করতে হবে না, এটা তো মমতা ব্যানার্জির কাছেই ছিল। তাহলে আমরা কি ধরে নেব, মমতা ব্যানার্জিকে এই ধরনের যারা সিন্ডিকেট মাফিয়া চালায় তাদেরকে বকলমে সাপোর্ট করছেন? তাহলে তো উনি মানুষের বিরুদ্ধে কাজ করছেন।